আমাদের বাঙালি বাড়িতে ঢ্যাঁড়স ভাজা খুবই কমন একটা আইটেম, কিন্তু এই ঢ্যাঁড়স ভাজার মধ্যে কি এমন সিম্পল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলে সেটা খেতে হবে আরো সুন্দর, আজকে আমি তোমাদের সেটাই শেখাবো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে কুড়মুড়ের ঢ্যাঁড়স ভাজার রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বাড়িতে বানানো খুবই সহজ আর খেতেও হয় কিন্তু অসাধারণ। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করে ফেলি। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর প্রথমে ঢ্যাঁড়সগুলোর দু সাইড আমাদের এইভাবে কেটে নিতে হবে। তারপর আমাদের ওই ঢ্যাঁড়সগুলোকে 2 থেকে 3টে টুকরো করে নিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবে। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ঢ্যাঁড়সগুলোকেও কেটে নেব। আমাদের সমস্ত ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। তারপর ওই ঢ্যাঁড়সের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আমি এই ঢ্যাঁড়সটাকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখবে নুন হলুদ মাখানোর জন্য ঢ্যাঁড়স থেকে হালকা জল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আমচুর পাউডার। এবার আমাদের সমস্ত কিছুকে ঢ্যাঁড়সের গায়ে ভালো মতো কোট করে দিতে হবে। তোমরা দেখো আমাদের ঢ্যাঁড়সের গায়ে ভালো মতো সবকিছু কোট হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে ঢ্যাঁড়সগুলোকে ভাজবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ওর মধ্যে একে একে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দেব। আমাদের সমস্ত ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে। এবার হালকা হাতে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে আর ঢ্যাঁড়সের গায়ের ওই কোটিংটাও কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এই সময় আমি ঢ্যাঁড়সগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের কুড়মুড়ে দারুণ স্বাদের ঢ্যাঁড়স ভাজা। তোমরা দেখো আমাদের ঢ্যাঁড়স ভাজাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে রোজকার একঘেয়ে ঢ্যাঁড়স ভাজা খেতে খেতে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। গরম গরম ভাত ডালের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।